অনুব্রতর মেয়ে প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি করেন এবং অনুব্রতর মেয়ে টেট পাস না করেই টেট ফেল করে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেয়েছেন, এমন বিস্ফোরক তথ্য সামনে এসেছে। আর এই মুহূর্তে এই তথ্য যখন ফাঁস হয়েছে, তখনই বিস্ফোরক ব্রাত্য বসু, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অনুব্রত কাণ্ডে নয়ামর চমকে গেলেন ব্রাত্য বসু। স্কুলে পড়ান অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল, সেই চাকরিও নাকি পেয়েছেন টেট পাস না করেই। অনুব্রতর ঘনিষ্ঠ আরও পাঁচজনের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। রাজ্যে শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলার মধ্যে নতুন এই অভিযোগ উঠে আসায় বিস্ময় প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এ প্রসঙ্গে তিনি বলেন, উনি কবে চাকরি পেয়েছেন, উনি যে স্কুলে পড়ান তাই জানতাম না, আমি খোঁজ নিয়ে দেখব। তবে বুধবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে হাইকোর্টের মামলা দায়ের হয়। তার বিরুদ্ধে অভিযোগ, বোলপুরের কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছেন তিনি, কিন্তু একদিনও শিক্ষকতা করতে স্কুলে যাননি, এমনকি হাজিরার রেজিস্টার পাঠানো হতো অনুব্রত মণ্ডলের বাড়িতে। হাইকোর্টে এই অভিযোগ করেন মামলাকারী আইনজীবী ফিরদৌস শামীম। জানা যাচ্ছে সুকন্যা মণ্ডলও টেট পাস করেননি, ফলে আগামী দিনে পরেশ কন্যার মতনই অবস্থা হতে পারে কেষ্ট কন্যার। তবে এই মুহূর্তে বিস্ফোরক মন্তব্য করলেন ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অনুব্রত মণ্ডলের কন্যা কবে চাকরি পেয়েছে, অনুব্রত মণ্ডলের কন্যাও কি বিদ্যালয়ে পড়ান, বিদ্যালয়ে শিক্ষকতা করেন, এমনই এক প্রশ্ন করে বিস্ময় প্রকাশ করেছেন ব্রাত্য বসু। অর্থাৎ রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে কিন্তু সেই রিপোর্ট নেই যে অনুব্রত কন্যা বিদ্যালয়ে শিক্ষকতা করেন, এমনকি অনুব্রতর কন্যা বিদ্যালয়ে শিক্ষকতা করেন এটা সম্পূর্ণ গোপনে ছিল, কারণ তিনি বিদ্যালয়ে যেতেনই না, এমনকি তিনি টেট পাস করেননি এবং বিদ্যালয়ে যেতেন না। বিদ্যালয়ে না গিয়ে তিনি মাসে মাসে বেতন তুলতেন সরকারের কাছ থেকে এবং তার বাড়িতে আসতো হাজিরার খাতা, বাড়িতেই কিন্তু হাজিরা দিতেন অনুব্রত কন্যা। এবং সবথেকে বিস্ময়কর ব্যাপার হলো, ওই স্কুলের ছাত্রছাত্রীদের কাছে জানতে যাওয়া হলে তারা জানায়, আমরা ওই ম্যাডামকে কোনো দিন চোখে দেখিনি, কোনো দিন বিদ্যালয়ে আসেননি। অর্থাৎ অনুব্রতর কন্যা এই মুহূর্তে কিন্তু ফেঁসে গেছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে। আর রাজ্যের শিক্ষামন্ত্রী বিস্ময় প্রকাশ করেছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী শুনে চমকে গেছেন, অনুব্রতর কন্যা সেও বিদ্যালয়ে শিক্ষকতা করেন, এমনই প্রশ্ন করেছেন। বন্ধুরা, আপনারা কী বলবেন, শিক্ষামন্ত্রীর কাছে কি সত্যি খবর নেই, অনুব্রত মণ্ডলের কন্যা বিদ্যালয়ে শিক্ষকতা করেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।